সাধুরপাড়া সৎসঙ্গ ফাউন্ডেশন ও পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শুভদেবনাথের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার চান্দগাঁও সাধুরপাড়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণ, সাধুরপাড়া সৎসঙ্গ ফাউন্ডেশন ও পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, এলাকার বাসিন্দা ও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট আবু সাঈদ উদ্দেশ্য প্রণোদিত হয়ে শুভদেবনাথের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। মামলায় বলা হয়েছে, 7 নভেম্বর বিকাল 5টায় শুভদেবনাথ দলবল নিয়ে স্থানীয় খোকনশীলের বাসায় গিয়ে তাকে মারধর ও ভাঙচুর করে। মূলত আবু সাঈদ তার দলবল নিয়ে এ ঘটনা ঘটিয়ে তা শুভদেবনাথের উপর চাপিয়ে দিচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, 7 নভেম্বর বিকাল 5টায় শুভ নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে তার বন্ধুর বাসায় ছিলেন এবং এরপর জিসি মোড়ের ইউনেস্কো টাওয়ারে ল্যাপটপ কিনতে যান। সেখান থেকে সন্ধ্যা 7টায় বের হন। সুতরাং এই মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তপূর্বক শুভকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। এ বিষয়ে সিএমপি কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শুভদেবনাথ। কিছু কুচক্রী মহল বারবার এই পাড়াকে কিশোরগঞ্জ রাস্তা নামানাচ্ছে, মাদক রাস্তা নামানাচ্ছে, ইয়াবা রাস্তা নামানাচ্ছে, কিন্তু এই ইয়াবা রাস্তানা সকল কুচক্রী মহলের বিরুদ্ধে এই এলাকার তরুণ প্রজন্মের তরুণ শক্তি আমাদের শুভনাথ দাদা সবসময় প্রতিবাদ করে আসছে। কথিত কুচক্রী মহল ওনাকে বারবার মিথ্যা মামলা বানোয়ার দিয়ে বারবার হেনস্থা করতে চায়। যেই দিন কিছুদিন আগে ওনার নামে যে মামলাটা করেছে, আমি আপনাদের মধ্য দিয়ে আমি একটা কথা বলতে চাই, ওনার নামে মামলা করা হয়েছে। মামলায় ওনার নামে বলছে যে উনি 5টায় ওকে বেঁধে 10 লাখ টাকা চাঁদা দাবি করছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে এবং বিপ্লবের সাথে বলতে চাচ্ছি, পাঁচটা থেকে 5:30 পর্যন্ত উনি তখন স্যানমার সিটিতে ছিলেন কম্পিউটার কেনার জন্য। কিন্তু কী করে এই মহলটা মিথ্যা বানোয়াট মামলা দিয়ে বারবার এই তরুণ প্রজন্মকে প্রতিহত করতে চায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ণিমা দে, লক্ষ্মী দে, আপন দেবনাথ, তুষার সম্পদ, তপু দেবনাথ, রাজু দাস, নির্মলনাথ, অজিত দেবনাথ, পরিমলনাথ, লাকি দে প্রমুখ। রুবেল দাস, বাংলাধারা, চট্টগ্রাম।